শীতকালীন স্পেশাল রান্না। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন একটি নতুন স্বাদের রান্না। এই নতুন স্বাদের রান্না করার জন্য আমি এখানে জ্যান্ত কাতলা ইউজ করেছি। তোমরা যে কোনো জ্যান্ত মাছ বা জিওল মাছ, স্পেশালি কই মাছ, শোল মাছ দিয়ে করতে পারবে। তাহলে এই নতুন স্বাদের রান্নাটা কীভাবে করে চলো আমরা দেখে নিই। মেটে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করার জন্য এখানে আমি জ্যান্ত কাতলা মাছ নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি মেটে আলু দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আছে এমনি আলু, শীতকালে মেটে আলুটা বাজারে বেশি পরিমাণে পাওয়া যায়। এখন আমি মেটে আলু, আলুটা আর এই যে মাছটা আছে সেটা ভালো করে সর্ষের তেলে, অবশ্যই সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে আমি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ভালোভাবে ভেজে মাছটা তুলব। মেটে আলুটা কিন্তু এইভাবে একটু ছাঁকা তেলে ভাজতে হবে, কেননা মেটে আলুটা একটু লোদ লোদ থাকে, তাই ছাঁকা তেলে ভালোভাবে লাল করে না ভাজলে লোদ লোদ ভাবটা কাটবে না। এইভাবে ভেজে নিলে মেটে আলুর সম্পূর্ণ লোদ লোদ ভাবটাও কেটে যাবে আর আলুটা খেতেও টেস্টি লাগবে, আর এই আলুর জন্যই ঝোলের স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে এখানে আমি ছোট চামচের এক চামচ কালো জিরা নিয়েছি, সেটা ফোড়ন দেবো। কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার এখানে আমি দু চামচ আদা বাটা আর দু চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, সেহেতু কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি দিয়েছি। তোমরা ঝাল কম খেলে পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এই মশলাটা তেলে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এইবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর এখানে আমি দেড় টেবিল স্পুন জিরের গুঁড়ো নিয়েছি, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা কালারের জন্য, তোমরা যদি না চাও নাও ইউজ করতে পারো। এইবার মশলাটা আমি গ্যাস মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু শীতকালে তোমরা অবশ্যই ট্রাই করো, কারণ এই মাছের প্রিপারেশনটা খেতে কিন্তু আমরা এমনি যে মাছের ঝোল করি তার থেকে টোটালি আলাদা হয় আর খেতেও দারুণ লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি উপকরণও লাগে না, ঘরের আমরা যে সামান্য উপকরণ থাকে তার সাহায্যে এই মাছটা রান্না করা যায়, কিন্তু খেয়ে দেখো টেস্টটা দারুণ আসে। মশলাটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে। আর এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি লাগে, সামান্য পরিমাণ বেশি লাগে। আর ঝোল কিন্তু এই রান্নাটায় খুব একটা বেশি হয় না, তবে তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাহলে দিতে পারো। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষাচ্ছি। এইবার আমি ভেজে রাখা মেটে আলুটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাস মিডিয়ামেই থাকবে, আমি আবার এটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর যদি মনে হচ্ছে তলা লেগে যাচ্ছে তখন সামান্য জল দিতে পারো, তবে তেলের পরিমাণ যেহেতু বেশি লাগার কোনো চান্স নেই, তোমরা মাঝে মাঝে নাড়বে তাহলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। মশলাটা আমার কষা হয়ে গেছে, পুরো কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে জল দেব, জলের পরিমাণ খুব একটা বেশি দেব না, কেননা আমার আলুটা ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে এসছে, মেটে আলুটা, আর যেটুকু বাকি ছিল কষানোতেও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেটা খুবই সামান্য বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, সেন আমি খুব অল্প পরিমাণে, অল্প পরিমাণে মিডিয়াম জল দেবো। দেখো জলের পরিমাণটা তোমরা দেখো, মানে যেহেতু আমি খুব একটা পাতলা ঝোল রাখবো না সেহেতু আমি জলের পরিমাণটা এরকম দিলাম। তোমাদের যদি মনে হয় একটু ঝোল খাবে, আগেও বলেছি, তাহলে তোমরা আর একটু জল অ্যাড করতে পারো। এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এইবার আমি মাছটার মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে গ্যাস কিন্তু বাড়ানোই থাকবে।
আমি 2 মিনিট মাছটা দেওয়ার পরে ফোটাবো। ফুটিয়ে আমি মাছ দেওয়ার পরে 2 মিনিট হয়ে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। এইবার গ্যাসটা আমি মিডিয়ামে রেখে ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম গ্যাস মিডিয়ামে রেখে। আমার সমস্ত কিছু প্রপার সিদ্ধ হয়ে গেছে। নুন মিষ্টিটা তোমরা অবশ্যই চেক করে নেবে, আমি চেক করে নিয়েছি আমার ঠিক আছে। নুন মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা কুচি। শীতকালে কিন্তু তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, দেখবে এই রান্নাটার টেস্টটা স্বাদটা এক ধরনের, একেবারে নতুন ধরনের আসছে। আর গরম ভাতে খেতে দারুণ লাগে। বা তোমরা যদি এটা বাসি খাও পরের দিনে, শীতকালে যেটা আমরা খাই বাসিও যদি খাও সেক্ষেত্রেও খুবই সুন্দর টেস্টি হবে। এবার আমি গ্যাসটা অফ করে মাছটা ঢেকে দেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ নতুন স্বাদের এই কাতলা মাছ কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এখানে বাই।